हेलो स्टूडेंट्स, आज के जो विषय आलोचना करब से हे मानवदेह रेचन पद्धति क्यों मानवदेह तर जे रेचन पदार्थगुलो तैरी है से रेचन पदार्थगुलर निष्क्रमण अर्थात देहर बाहरे निक्षेपण थे। एबार रेचन कथार अर्थ हे वर्ज्य पदार्थे निष्क्रमण अर्थात वर्ज्य पदार्थ के देहर बाहरे निर्गत करा ताके बला है रेचन। एबार ए रेचन प्रक्रिया मानव देह विभिन्न पद्धतिते हुए थाके, जेमन घर्म निःसरणेर माध्यमे, सालाइभा बा लालाखरणेर माध्यमे, मलत्यागेर माध्यमे, मूत्रत्यागेर माध्यमे। किन्तु ए समस्त रेचन प्रक्रियार मध्ये मानव देहे किडनिर माध्यमे जे रेचन प्रक्रिया सम्पन्न हय अर्थात वृक्केर माध्यमे जे रेचन प्रक्रिया सम्पन्न हय आरो भालो करे बोलते गेले मूत्रत्यागेर माध्यमे जे परिमाण रेचन पदार्थ मानवदेहेर बाइरे निर्गत हय तार परिमाणई किन्तु सबथेके बेशी। 75% रेचन पदार्थ वृक्केर माध्यमे निर्गत हय एबं 25% रेचन पदार्थ अन्यान्य देहेर जे समस्त अन्यान्य अंग जेमन घर्मग्रन्थि, लालाग्रन्थि, हाँ इत्यादिर माध्यमे देहेर बाइरे अपसृत हय, मलत्याग इत्यादिर माध्यमे देहेर बाइरे अपसृत हय। ताहले मेजर रेचन पदार्थटा किन्तु मूत्रर माध्यमे वृक्केर द्वारा देहर बाहरे निर्गत हुए थाके। एबार एई जे वृक्क एबं वृक्केर माध्यमे किभाबे रेचन पद्धति सम्पन्न करा हुए थाके सेटाई आमरा एखाने जानबो। तो मानव देहर जे वृक्क ए वृक्क दुटो अवस्थानटा आमादेर प्रथमे जानते हबे कोथाय थाके। ए वृक्क दुटोर अवस्थान हय मानव देहर उदर অঞ্চলে পিঠের দিকটা করে তোমার 12 নম্বর বক্ষদেশীয় কশেরুকা এবং 3 থেকে 3 নম্বর কটিদেশীয় কশেরুকা, দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে 12 নম্বর যেটা থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা সেইখান থেকে 3 নম্বর কটিদেশীয় কশেরুকা যেটা অদূর অবধি কিন্তু বৃক্কটা অবস্থিত থাকে এবং মানবদের পৃষ্ঠদেশে নিম্নভাগে এই বৃক্কটা অবস্থিত থাকে। এবং এই বৃক্কটা দুটো বৃক্ক থাকে, ডান দিকে বৃক্কটাকে ডান বৃক্ক, বাম দিকে বৃক্কটাকে বাম বৃক্ক বলে। কিন্তু বিষয় হলো ডান বৃক্কটা বাম বৃক্কের থেকে একটু নিচের দিকে অবস্থান করে, কারণ কি আমরা জানি ডান দিকে মানবদের যকৃত অংশটা যকৃতটা থাকে এবং যকৃতের লতিটা বা যকৃতের খণ্ডটা মধ্যজ্জাদার নিজ বরাবর মেরুদণ্ড অবধি বিস্তৃত থাকে। তাই এই ডান বৃক্কটা যকৃতের তলায় অবস্থিত হয়ে থাকে, সেই কারণেই ডান বৃক্ক যেটা সেটা একটু বাম বৃক্ক থেকে নিচু স্থানে অবস্থান করে। ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই যে ডান বৃক্কটা এটা যদি বাম বৃক্ক হয় এটা লেফট, এটা রাইট, এটা দেখো একটু নিচে অবস্থান করেছে। ওকে, এবার এই গেল বৃক্কের অবস্থান। এবং এই যে বৃক্কটা যে তোমার পৃষ্ঠদেশে থাকে এবং সেটি হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত হয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। ওকে, পৃষ্ঠদেশে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত হয়ে এটি অবস্থান করে। এটার ওজন একটু ভ্যারিয়েশন দেখা যায় ওজনে, যেমন পুরুষদের একটা ওজন হয় স্ত্রীদের, এবং সর্বাপেক্ষা বলা যেতে পারে যে এই বৃক্কের গড় ওজন 150 গ্রাম মতো হয়ে থাকে। কিন্তু পুরুষদের সেই ওজনটা হয়ে হচ্ছে 125 থেকে 170 গ্রাম এবং স্ত্রীদের ক্ষেত্রে সেই ওজনটা হচ্ছে 125 থেকে 155 গ্রাম মতো। এবার আয়তন, এর দৈর্ঘ্য হয় 11 সেন্টিমিটার, প্রস্থটা 5 থেকে 6 সেন্টিমিটারের মধ্যে হয় এবং স্থূলত্ব অর্থাৎ কতটা পুরু বা মোটা হয়ে থাকে বৃক্ক সেটা 3 সেন্টিমিটার পুরু বা মোটা হয়ে থাকে। ঠিক আছে, এবার যেটা কথা বৃক্কের, দেখো বৃক্কটা দেখো একদিকে ফোলা, আছে অর্থাৎ বাইরের যে দিকটা, এই যে বাইরের দিকটা দেখো ফোলা আর ভেতরের দিকটা দেখো একটু খাঁজকাটা টাইপের। এই বাইরের দিকের উত্তল অংশটাকে দুটো ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা জানলাম বৃক্ককে দুটো ভাগে ভাগ করা যায় বৃক্কের গঠনটাকে, একটা হচ্ছে বাইরের দিকের এই উত্তল অংশ এবং ভিতরের দিকে এই অবতল অংশ।
এই ভেতরের দিকের এই অবতল অংশটাকে, অবতল যে অংশের এই খাঁজটা, এই খাঁজটার একটা নাম আছে, সেই খাঁজটার নাম হচ্ছে হাইলাম। খাঁজটার নাম হচ্ছে হাইলাম, হাইলাম এই খাঁজটার নাম। এই যে অবতল অংশে যে খাঁজ, ওই খাঁজটার নাম হচ্ছে হাইলাম, ঠিক আছে। এই খাঁজের মধ্যে দিয়েই তোমার যে গোবিনীটা, অর্থাৎ মূত্র তৈরি হয়ে যে মূত্রথলিতে যায়, যে গোবিনীর মাধ্যমে গোবিনীতে নির্গত হয়, এবং রক্ত যেটা প্রবেশ করে বৃক্কের মাধ্যমে, বৃক্কের মধ্যে সেই রক্তের প্রবেশের জন্য যে তোমার বৃক্কীয় ধমনী, হ্যাঁ, এছাড়া বৃক্কীয় কিছু নার্ভ, রেনাল নার্ভ, নিউরাল আর্টারি, এগুলো ওই খাঁজের মধ্যে দিয়ে, অর্থাৎ হাইলাম অংশের মধ্যে দিয়ে বৃক্কের ভেতর প্রবেশ করে, এবং এই হাইলাম অংশের ওখান থেকেই কিন্তু গোবিনীটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে মূত্রথলি অবধি বিস্তৃত। এই যেখানে দেখতে পাচ্ছ মূত্রথলি অবধি বিস্তৃত, এই পথেই মূত্রটা গোবিনী দ্বারা গিয়ে এই মূত্রথলিতে গিয়ে জমা হয়, যেটাকে আমরা ব্লাডার পড়ে থাকি, এবং তারপরে এই যে মূত্রনালী, মূত্রনালীর মাধ্যমে আমাদের মূত্র নির্গমনের যে অংশ সেখান দিয়ে নির্গত হয়ে যায়। তাহলে ক্লিয়ার হলো বৃক্কের অবস্থান, গঠন, আকৃতি, আর এটা শিমবীজের মতো দেখতে হয় এবং কালচে লাল বর্ণের রঙের হয়ে থাকে, ঠিক আছে। এবার বৃক্কের ভেতরে কী কী অংশ থাকে সেগুলো আমরা একটু দেখি। একটা বৃক্ষকে যদি মাঝ বরাবর কাটা হয় দৈর্ঘ্য বরাবর লম্বা করে, তাহলে দেখা যাবে এই এই কিছু অংশ দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এই যে বৃক্কের বাইরের যে আবরণটা, সেটা হচ্ছে কিছু কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, এবং একদম বাইরের যে আবরণটা, সেই বাইরের আবরণটাকে ক্যাপসুল বলা হয়, ঠিক আছে। এবার এই ক্যাপসুলের বাইরের একদম যে কিছু কানেকটিভ টিস্যু দিয়ে, তা যোগকলা দিয়ে যে আবরণটা তৈরি হয়, সেটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুল, ওকে। এবার এই ক্যাপসুলের তোমার ভেতর দিকের আবরণ এবং বাইরের দিকের আবরণ, ভেতর দিকের যে আবরণটা সেটার নাম হচ্ছে কর্টেক্স, আর ভেতর অন্তর্বর্তী যে আবরণটা সেটার নাম হচ্ছে মেডালা অঞ্চল। কর্টেক্স অঞ্চল এবং মেডালা অঞ্চল, এই মেডালা অঞ্চলটা, অর্থাৎ এই দেখো এখানে এইগুলো মেডালা অঞ্চল, মেডালা অঞ্চলগুলো আবার কি ভেতরের দিকে ত্রিভুজের মতো কিছু গঠন তৈরি করে, এগুলোকে বলা হয় রেনাল মেডালা, ত্রিভুজের মতো। আর কর্টেক্স অংশগুলি ভেতর দিকে প্রবর্ধিত হয়ে গিয়ে তোমার এইভাবে ভেতর দিকে প্রবেশ করে রেনাল কর্টেক্স অঞ্চল তৈরি করে, ঠিক আছে। এগুলোকে রেনাল কলামও বলা হয়, আর একটা নাম আছে বার্টেনিয়াম কলানো, কলামও বলা হয়ে থাকে। এই যে কর্টেক্স অঞ্চলটা যেদিকে ভেতর দিকে ঢুকে গিয়ে এটা তৈরি করে, রেনাল কলাম বলা হয় অথবা বার্টেনিয়াম কলা বলা হয়ে থাকে। এই গেল বৃক্ক। আর মেডালা অংশটাকে যে ত্রিভুজের মতো অংশ তৈরি করে, এগুলোকে রেনাল মেডালা বলা হয় অথবা বৃক্কীয় পিরামিড বলা হয়ে থাকে। মূত্রটা কিন্তু এই বৃক্কীয় পিরামিডের মাধ্যমেই তোমার গোবিনী দ্বারা মূত্রথলিতে প্রবাহিত হয়ে থাকে, ঠিক আছে। এবার মানবদেহ থেকে রক্ত, যেটা তোমার দূষিত পদার্থযুক্ত এবং বিভিন্ন বর্জ্য পদার্থযুক্ত রক্তটা যখন প্রবেশ করে, তখন সেটা কিন্তু বৃক্কীয় ধমনীর মাধ্যমেই প্রবেশ করে থাকে, এবং সেখানে গিয়ে এই যে বৃক্কের মধ্যে যে নেফ্রন আছে, যেটাকে বৃক্কের কার্যগত একক বলা হয়, সেই নেফ্রনের মাধ্যমে তৈরি হয়, তৈরি হওয়ার নেফ্রনের মাধ্যমে ফিল্টারেট হয়, ফিল্টার হওয়ার পর সেটা গোবিনীর মাধ্যমে মূত্রথলিতে যায়, তারপর মূত্রথলিতে যখন প্রেশার তৈরি হয়, তখন সেটা তোমার মূত্রনালীর মাধ্যমে নির্গত হয়ে থাকে। এই যে ফাঁকা, এই যে এবার মেডালা গেল, কর্টেক্স গেল, এবার এই অঞ্চলে যে এই যে ফাঁকা এখানে যে স্থানটা, এই স্থানটাকে বলা হয় পেলভিস অঞ্চল, এখানে নামটা নেই, এই যে ফাঁকা স্থানটা, এই স্থানটাকে বলা হয় পেলভিস, পেলভিস অঞ্চল।
মূত্রটা এই মিডালা অঞ্চল থেকে এই পেলভিসেই আসে, তারপরে পেলভিস থেকে গবনিতে যায় এবং গবনি দিয়ে এটা মূত্রথলিতে চলে যায়। ওকে, এবার তোমার মূত্রথলিতে যাওয়ার পর, মূত্রথলিতে এখানে দুটো অংশ থাকে, এই অংশগুলোর নাম হচ্ছে, স্ফিংটার, পেশি। এই স্ফিংটার পেশিগুলোর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমরা নিজেদের সুবিধা মতো মূত্রটাকে বাইরে নির্গমন করে থাকতে পারি। এবার এই জায়গায় মূত্রনালীর এইখানে আরেকটা একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। এই প্রোস্টেট গ্রন্থিটা বয়স্কদের ক্ষেত্রে বিভিন্ন রোগজনিত কারণে বা বয়সজনিত কারণে স্ফীত হয়ে যায় বা বড় হয়ে যায় আকারে, তখন তাদের এই মূত্র নির্গমনের কিছু সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তাহলে এই যে বৃক্ক থেকে তাহলে গমনের মাধ্যমে মূত্র গেল, মূত্রথলিতে, এবং মূত্রথলির থেকে সেটা মূত্রনালীর মাধ্যমে নির্গত হয়ে থাকে। এবার আমরা দেখব যে মূত্রটা কিভাবে তৈরি হয় বৃক্কের মধ্যে এবং সেটা বৃক্ক থেকে কিভাবে গবিনী দ্বারা মূত্রনালীতে থাকে। সেক্ষেত্রে বলতে গেলে বলা যাবে মূত্রথলি তৈরিতে যেটা প্রধানভাবে অংশগ্রহণ করে সেটা হচ্ছে তোমার নেফ্রন, যেটা বৃক্কের গঠনগত ও কার্যগত একক হিসাবে আমরা জানি বা পরিচিত। এই নেফ্রনের সাহায্যে কিভাবে মূত্র উৎপাদন হয় সেটা আমাদের জানতে হবে, কিন্তু সেটা জানার আগে দেখতে হবে যে নেফ্রন কতগুলো ভাগে বিভক্ত, নেফ্রনের কটা অংশ, এবং সেই সেই অংশগুলোর মধ্যে দিয়ে কীভাবে রক্তটা পরিস্রুত হয়ে তোমার মূত্র তৈরি হচ্ছে। তাহলে চলো এবার দেখি নেফ্রনের গঠন। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে নেফ্রনের ছবি, কিন্তু ছবিটার ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু নেফ্রনের ভাগগুলো দেখি। নেফ্রনকে টোটাল তিনটে ভাগে ভাগ করা, ম্যালপেজিয়ান কর্পাসেস, বৃক্কীয় নালিকা আর সংগ্রাহী নালিকা। ম্যালপেজিয়ান কর্পাসেলকে আবার দুভাগে ভাগ করা, বায়োমান ক্যাপসুল আর গ্লোমেরুলাস। বায়োমান ক্যাপসুলের বাইরের দিকের আবরণকে বলা হয় প্যারাইটাল স্তর, এবং ভিতরের দিকের যে লেয়ার সেটাকে বলে ভিজারাল স্তর। এই ভিজারাল স্তরে কিছু কোষ থাকে বিশেষ, সেই কোষগুলোর নাম হচ্ছে পোডোসাইট কোষ, যা বিভিন্ন জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, পোডোসাইট কোষ। আর প্যারাইটাল স্তরে নর্মাল যে আমাদের স্কমাস এপিথেলিয়াল সেল, সেই স্কমাস এপিথেলিয়াল সেল থাকে। এবার গ্লোমেরুলাসের দুই প্রকারের গ্লোমেরুলাস, যেটা সেটা ছবিতে আসছি তখন বুঝতে পারবা, দুটো মুখ থাকে, একটা হচ্ছে বহির্বাহী মুখ, একটা হচ্ছে অন্তর্বাহী মুখ। এই বহির্বাহী মুখে হচ্ছে বহির্বাহী উপধমনিকা থাকে, এবং অন্তর্বাহী মুখে হচ্ছে অন্তর্বাহী উপধমনিকা। এই অন্তর্বাহী মুখ থেকে মুখে দিয়ে তোমার রক্তটা প্রবেশ করে এবং বহির্বাহীর মুখ দিয়ে রক্তটা পরিস্রাবন প্রক্রিয়া হয়ে বেরিয়ে যায়। এবার যে নালিকা আছে এটা গেল বৃক্কের ম্যালপিজিয়ান কর্পাসাল অংশ। এবার বৃক্কীয় নালিকা তিন রকমের হয়, একটা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনরির লুপ, আর দূরবর্তী সংবর্ত নালিকা। আর একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এই সংবর্ত নালিকা হয়ে তারপর যে নেফ্রনের যে অংশটা যুক্ত হয় সেটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। এবার এরকম অনেক কটা সংগ্রাহী নালিকা একসাথে যুক্ত হয়ে বেলিনির নালী তৈরি করে, এবং সেই বেলিনির নালী থেকে মূত্রটা পেলভিস অঞ্চলে চলে যায় গিয়ে জমা। এই যে মূত্রের পথটা এখানে দেখিয়েছি, সংগ্রাহী নালিকা, এবং সংগ্রাহী নালিকা থেকে সেটা বেলিনির নালী হয়ে বৃক্কের যে বললাম পেলভিস অঞ্চল, সেই পেলভিস অঞ্চলে গিয়ে জমা হয়, এবং তারপর সেটা সেখান থেকে গবিনীর মাধ্যমে মূত্রথলিতে যায়। এবার দেখি নেফ্রনটা কীভাবে, কোন অংশগুলো কীভাবে কাজ করে। এই যে একটা নেফ্রনের এই যে এই অংশটা, এইটাকে বলা হয় হচ্ছে তোমার ম্যালপিজিয়ান কর্পাসেস। এই অংশ ম্যালপিজিয়ান কর্পাসেস। এই ম্যালপিজিয়ান কর্পাসেসের মধ্যে এ দেখো এই যে জালিকাকার অংশটা, এটার নাম হয়েছে গ্লোমেরুলাস। আর এই যে কাপের মতো অংশটা, এই কাপের মতো যে অংশটা সেটার নাম হয়েছে বাওমান ক্যাপসুল। এবার আমি বললাম যে ম্যালপিজিয়ান কর্পাসেলসের দুটো মুখ, একটা হচ্ছে অন্তর্বাহী, আর একটা হচ্ছে এই যে এখান দিয়ে গিয়ে বিভিন্ন রক্তজালক সৃষ্টির মাধ্যমে, এই মুখটা এখান থেকে বিভিন্ন রক্তজালক সৃষ্টির মাধ্যমে এখান থেকে তৈরি হচ্ছে। তো রক্তটা পরিস্রাবন প্রক্রিয়ায়
প্রসূত হয় এখান দিয়ে গিয়ে এই বিভিন্ন রক্তজালকের মাধ্যমে এখান দিকে উন্মুক্ত হয়। এবার রক্তটা এখান দিয়ে তোমার প্রবেশ করলো গ্লোমেরুলাসে। প্রথমে গ্লোমেরুলাসে প্রবেশ করার পর যেটা হয় সেটা হচ্ছে তোমার গ্লোমেরুলাসে রক্তের চাপটা বৃদ্ধি পায়। গ্লোমেরুলাসে যখন রক্তের চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ এখান দিয়ে রক্তটা প্রবেশ করলো, এই পথ দিয়ে রক্তটা প্রবেশ করলো, এই পথে রক্তটা প্রবেশ করার পরে তোমার মূত্র সৃষ্টির প্রক্রিয়াটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার আগে বলে দিই যে পরিমাণ রক্ত এখানে স্টোরেজ হয় বা এর মধ্যে দিয়ে ঢোকে, কিন্তু সেই পরিমাণ রক্তই কিন্তু তোমার ফিল্ট্রেট হয়ে, অর্থাৎ মূত্র তৈরিতে সম্পূর্ণটা কিন্তু প্রয়োজন হয় না। ঠিক আছে, যদি 125 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার তোমার ওই বর্জ্যপদার্থযুক্ত রক্ত এখানে প্রবেশ করে, সেটার মধ্যে কিন্তু মূত্র যেটুকু তৈরি হয় সেটা হচ্ছে মোটে 1 সেন্টিমিটার কিউব, তো 1 ঘনসেমি মূত্র তৈরি হয়, সেটা তোমার মূত্রথলিতে পৌঁছায়। ঠিক আছে, এটা একটু জেনে রাখার বিষয়। এবার মূত্র সৃষ্টির যে প্রসেসটা সেটা হচ্ছে তোমার 4টে স্টেপের মাধ্যমে সাধারণত ঘটে থাকে। ঠিক আছে, প্রথম স্টেপটা হচ্ছে ওই গ্লোমেরুলীয় পরিস্রাবণ, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপর হচ্ছে বৃক্কীয় নালিকার পুনঃশোষণ, তারপর হচ্ছে বৃক্কীয় নালিকার ক্ষরণ, তারপর হচ্ছে নতুন পদার্থের সৃষ্টি। এই 4টে স্টেপের মাধ্যমে তোমার এই সম্পূর্ণ প্রসেসটা ঘটে থাকে। এইখান দিয়ে রক্তটা প্রবেশ করলো বর্জ্যপদার্থযুক্ত। আরেকটা কথা বলে দিই, এই যে এখানে যে রক্তটা বৃক্কের মাধ্যমে যে পরিমাণ রক্ত তোমার বর্জ্যপদার্থযুক্ত রক্তটা প্রবেশ করে এবং যে পরিমাণ বর্জ্যপদার্থ নির্গত হয়, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই থাকে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন ইত্যাদি, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থগুলো, নাইট্রোজেন ঘটিত বর্জ্যপদার্থগুলো এখানে কিন্তু তোমার দেহের মাধ্যমে বৃক্কের মাধ্যমে নির্গত হয়ে থাকে। তো এবার দেখা যাক, রক্তটা এই অন্তর্মুখী নালিকা দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর এই যে এখানে বিভিন্ন জালকের সৃষ্টি হয়েছে, এই জালকে রক্তটা যখন যায় সেখানে একটা রক্ত প্রবাহের জন্য এখানে একটা প্রেশারের সৃষ্টি হয়। এবার এই প্রেশারের সৃষ্টি হওয়ার পরে হওয়ার জন্য এই রক্তটা এখানে ছাঁকনির মতো ছেঁকে, অর্থাৎ ফিল্ট্রেট হয়ে, ছাঁকনির মতো ছেঁকে ফিল্ট্রেট হয়ে তোমার এই গ্লোমেরুলাসের ভিসারাল স্তরে এসে জমা। ঠিক আছে, অর্থাৎ তাহলে কী হয়, রক্ত এখানে প্রবেশ করে যেটা দিই সেটা হচ্ছে বৃক্কীয় ধমনী। বৃক্কীয় ধমনী থেকে অন্তর্মুখী যে উপধমনী, তার মাধ্যমে গ্লোমেরুলাসে এসে অন্তর্মুখী ও বহির্মুখী উপধমনী গঠনের পার্থক্যের জন্য গ্লোমেরুলাসের প্রাচীরে চাপ দেয়। এবার এই যে অন্তর্মুখী আর এইটা বহির্মুখী, এটা বহির্মুখী, এটা অন্তর্মুখী, এখানে যে গঠনের পার্থক্যের জন্য রক্ত এখানে একটা প্রেশার ক্রিয়েট করে গ্লোমেরুলাসের প্রাচীর, এবং চাপের যে পার্থক্য হয়, চাপের পার্থক্যে রক্তে প্রোটিন এবং রক্তকণিকা বাদে দেহের প্রয়োজনীয় বস্তুসহ জল, লবণ, শর্করা ও সব রেচন বস্তুগুলো বায়োমান্স ক্যাপসুলের গহ্বরে জন্ম। অর্থাৎ এই যে বায়োমান্স ক্যাপসুলের গহ্বর, এই বায়োমান্স ক্যাপসুলের গহ্বরে তোমার ফিল্টার হয়ে ওখানে জমা। এই যে ফিল্টার হওয়ার প্রক্রিয়াটা, একে বলা হয়েছে কার্যকরী পরিস্রবণ। এবং যে চাপের মাধ্যমে তোমার বস্তুগুলো এরকম পরিস্রুত হয়ে এখানে জমা হয়, সেখানে বলা হয় ফিল্টারের মাধ্যমে সেই চাপটাকে বলা হয় কার্যকরী পরিস্রবণ চাপ। এবং আর এই বহির্মুখী উপধমনিকা দিয়ে যে রক্তগুলো, যে অংশটা বেরিয়ে যায়, সেই অংশগুলোর মধ্যে থাকে হচ্ছে প্রোটিন এবং রক্তকণিকা। সেই প্রোটিন এবং রক্তকণিকাগুলি বহির্মুখী উপধমনীতে প্রবেশ করে এবং বিভিন্ন রক্তজালকের মাধ্যমে সেখান দিয়ে বেরিয়ে যায়। এবার বৃক্কীয় নালীর মধ্যে তোমার রক্তের পুনঃশোষণ ঘটে থাকে।
এবার এখানে পুনঃশোষণ কথাটা কেন ব্যবহার করা হয়েছে, কারণ কি আমরা জানি মানবদের অন্ত্রে একবার খাদ্যবস্তুর বিভিন্ন উপাদানের শোষণ ঘটে, আর এই বৃক্কে আরেকবার শোষণ ঘটে বলে বিভিন্ন উপাদানগুলো প্রয়োজন উপাদানগুলো শোষণ ঘটে বলে এইখানে শোষণটাকে বলা হয় পুনঃশোষণ। ঠিক আছে, এবার এখানে কি হয়, গ্লোমেরুলাসে তো ছাটনির মতো ছেঁকে এখানে জিনিসগুলো জমা হয়, সেখান থেকে এটা যায় হচ্ছে তোমার নিকটবর্তী সংবহনী নালিকাতে। তাহলে গ্লোমেরুলীয় পরিস্থিত তরল বৃক্কীয় নালিকার মধ্যে দিয়ে যাওয়ার সময় দেহের প্রয়োজনীয় যে সমস্ত বস্তু যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, সালফেট, অ্যাসকর্বিক অ্যাসিড ইত্যাদি নিকটবর্তী সংবর্তন নালিকা, এই নিকটবর্তী সংবর্তন নালিকার গাত্রে শোষিত হয়। এই অংশটাকে বলে এইটা হচ্ছে নিকটবর্তী মোটা যে অংশটা, এত দূর অবধি এই মোটা অংশটা, এই মোটা অংশটাকে নিকটবর্তী সংবর্তন নালিকা বলে। এর গাত্রে রক্তের যে প্রয়োজনীয় অংশগুলো যেমন অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, সালফেট, অ্যাসকর্বিক অ্যাসিড ইত্যাদিগুলো এর গায়ে শোষিত হয়, এবং শোষিত হওয়ার পর এর গাত্রে কিছু রক্তজালক দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, এর গাত্রে কিছু রক্তজালক আবৃত থাকে, এই রক্তজালকগুলোকে পেরিটিবিউলার ক্যাপিলারি বল। এই পেরিটিবিউলার ক্যাপিলারির মাধ্যমে সেটা শোষিত হয়, শোষিত হয় দেহের পৌঁছে যায়। ঠিক আছে, তারপর এখানে তো শোষিত হলো, তারপর এখানে শোষিত হওয়ার পর হেনলির লুপে যখন যায়, এই যে ইউ আকৃতির অংশ, এই ইউ আকৃতির অংশটাকে হেনলির লুপ বলে। ইউ আকৃতির অংশ হেনলির লুপে কিছুটা জল, ক্লোরিন, আয়রন, সোডিয়াম, এই আয়নগুলো অর্থাৎ জল এবং বিভিন্ন খনিজ মিনারেলসের আয়ন যেগুলো, সেইগুলো তোমার শোষিত হয় হেনলির লুপে, শোষিত হলো, এবং ফলে তারপরে শোষিত হওয়ার ফলে কি, লঘুসারক যে তরল যেটা সেটা দূরবর্তী সংবর্তন নালিকাতে, অর্থাৎ এই অংশটাতে, এইটা হচ্ছে দূরবর্তী সংবর্তন নালিকা, এই দূরবর্তী সংবর্তন নালিকাতে যায়। এই দূরবর্তী সংবর্তন নালিকাতে হলে এডিএইচ একটা হরমোন আছে, অ্যান্টিডাইউরেটিক হরমোন বলা হয়, যে এডিএইচ হরমোনের প্রভাবে জলের বিশোষণ ঘটে এবং তরল অতিসারকে পরিণত হয়। ঠিক আছে, এবং এখানে কিছু পদার্থ আছে তোমার যেগুলো অপ্রয়োজনীয় উপাদান, সেই অপ্রয়োজনীয় উপাদানগুলোর কিন্তু ক্ষরণ ঘটে থাকে। ঠিক আছে, যেটা আমাদের বৃক্কীয় নালিকা ক্ষরণের মধ্যে পড়ে, রক্তের কিছু অপ্রয়োজনীয় উপাদান যেমন ক্রিয়েটিনিন, কিছু অর্গ্যানিক অ্যাসিড, পটাশিয়াম, আয়রন, অ্যামোনিয়াম আয়ন, এইগুলো তোমার বৃক্কীয় নালিকার কোষগাত্র থেকে নালিকার মধ্যস্থ তরলে ক্ষরিত হয়ে থাকে, এবং তারপরে তোমার বৃক্কীয় নালিকার কোষগুলি অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড এবং কিছু অজৈব ফসফেট তোমার তৈরি করে থাকে। যে বৃক্কীয় নালিকার যে কোষগুলো থাকে ভেতরে, সেগুলো কিছু তোমার অজৈব ফসফেট এবং অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড ইত্যাদি ক্ষরণ করে থাকে। এইরকম ক্ষরণ করার পর এবং প্রয়োজনীয় উপাদানগুলো শোষণ করার পর কি হয়, 1.5 লিটার অতিসারক তরল, অর্থাৎ যে পরিমাণ তরলটা আমরা পেলাম সব কিছু কিছু নালিকাগুলো তারা শোষিত হয়ে, হ্যাঁ আবার নালিকাগুলোর কোষতে কিছু পদার্থ ক্ষরিত হয়ে, যে 1.5 লিটার মতো মূত্র সংগ্রাহী নালিকাতে এসে তোমার জমা, এবং সেই সংগ্রাহী নালিকা থেকে বেলিনি নালিতে যায় এবং বেলিনি নালি গিয়ে সেটা পেলভিস অঞ্চলে জমা হয়ে যায়। তাহলে এই গেল হচ্ছে তোমার বৃক্কের নেফ্রনের মাধ্যমে সমগ্র মূত্র তৈরির পদ্ধতিটা। তাহলে আমি আরেকবার এখানে ডিটেলস একটু সংক্ষেপে বলে দিই, যে প্রথমে রক্ত বর্জ্য পদার্থ যুক্ত হয়ে তোমার এই অন্তর্মুখী উপধমনিকাতে যায়, উপধমনিকাতে গিয়ে গ্লোমেরুলাসে যায়। গ্লোমেরুলাসে যখন যে রক্তের চাপ তৈরি হয়, যে চাপটাকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেশারও বলে থাকি, সেই চাপ তৈরির ফলে রক্তের তোমার প্রোটিন এবং রক্তকণিকা বাদে তোমার জল, লবণ, শর্করা এবং আদার্স যে সমস্ত তোমার রেচন বস্তু সেইগুলো ফিল্ট্রেট হয়ে তোমার বায়োমান ক্যাপসুলে জমা হয়, ভিসেরাল স্তরে, বায়োমান ক্যাপসুলে ভিসেরাল স্তরে জমা, এবং সেই ভিসেরাল স্তরে জমা হওয়ার পর সেটা ওখান থেকে যায় হচ্ছে নিকটবর্তী সংবর্তন নালিকাতে, নিকটবর্তী সংবর্তন নালিকাতে কী কী যে কিছু প্রয়োজনীয় বস্তুগুলো শোষণ হয়
তোমার দেহের রক্তচালকে ফিরে যায়। যে প্রয়োজনীয় বস্তুগুলো শোষিত হয় সেগুলো হচ্ছে গ্লুকোজ, অ্যামোনিয়া, ফসফেট, সালফেট ইত্যাদি। তারপর শোষণ হওয়ার পর সেইখান থেকে বাকি জিনিসটা যেটা থাকলো পরে সেটা চলে গেলে হেনলির লুপে। হেনলির লুপে তোমার জল আর কিছু আয়ন, যেমন ক্লোরিন, আয়রন, সোডিয়াম, এই আয়নগুলো শোষিত হলো। শোষিত হওয়ার পর সেটা হলো দূরবর্তী সংবর্তনালিকাতে। দূরবর্তী সংবর্তনালিকাতে অ্যান্টিডাইউরেটিক হরমোন যেটা এডিএইচ, তার প্রভাবে তোমার জলের বিশোষণ ঘটে এবং বৃক্ক নালিকা দ্বারা যে উপাদানগুলো রক্তচালক দ্বারা আবার পুনঃশোষিত হয় হলো। তারপর কী হয়, এই এর মধ্যে আবার বৃক্ক নালিকার কিছু কোষতে কিছু পদার্থ খরিত হয়, কিছু অপ্রয়োজনীয় পদার্থ যেমন ক্রিয়েটিনিন, জৈব অম্ল, পটাশিয়াম ইত্যাদিগুলো খরিত হয়ে নালিকার মধ্যস্থ তরলে কিন্তু খরিত হয় এগুলো, অর্থাৎ মেশে, এবং বৃক্কীয় নালিকার কোষগুলি কিছু নতুন পদার্থের সৃষ্টি করে। সেই নতুন পদার্থ যেমন অ্যামোনিয়া, হিপ্যুরিক অ্যাসিড, এগুলো নতুন পদার্থ সৃষ্টি করে। এবার ওই খরিত পদার্থ এবং নতুন পদার্থ সমেত প্রায় 1.5 লিটার মতো মূত্র, অর্থাৎ অতিসারক তরল যেটা, সেটা বেলিনি স্বরণগ্রাহী নালিকা থেকে বেলিনি নালিকাতে যায় এবং বেলিনি নালিকা হয়ে সেটা বৃক্কের পেলভিস অঞ্চলে জমা হয়ে যায় এবং সেখান থেকে তোমার গবনির মাধ্যমে মূত্রস্থলিতে যায় এবং মূত্রস্থলিতে প্রেশার বাড়লে সেটা মূত্রনালীর মাধ্যমে বাইরে নির্গত হয়ে যায়। এবার এখান থেকে একটা জিনিস জেনে রাখো, এই যে বায়োম্যান ক্যাপসুল অর্থাৎ ম্যালপিজিয়ান কণিকা, যেটা ম্যালপিজিয়ান কণিকা আর তোমার নিকটবর্তী সংবর্তনালিকা, যেটা ম্যালপিজিয়ান কণিকার মধ্যে হচ্ছে গ্লোমেরুলাসম, বায়োম্যান ক্যাপসুল আর নিকটবর্তী সংবর্তনালিকা, এইটুকু জিনিস, এই কটা জিনিস পরে হচ্ছে বৃক্কের কর্টেক্স অঞ্চল। আর হেনলির লুপ থেকে দূরবর্তী সংবর্তনালিকা এবং সংগ্রাহী নালিকা, এইটুকু পরে হচ্ছে বৃক্কের মেডালা অঞ্চলে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার যেটা হচ্ছে মূত্রের বর্ণ আবার কিছুটা হলুদ বর্ণের হয়, এটা প্রশ্ন আছে মূত্রের বর্ণ হলুদ বর্ণের হয়ে থাকে কেন, সেটার কারণ হচ্ছে মূত্রে ইউরোক্রোম এবং সামান্য পরিমাণে ইউরোবিলিন নামক রঞ্জক থাকে। ইউরোক্রোম এবং সামান্য পরিমাণ ইউরোবিলিন নামক রঞ্জক থাকে, তাই মূত্রের রং হলুদ হয়ে থাকে, মূত্রের রঙটা ওই জন্যই হলুদ হয়ে থাকে। তাহলে এখানে গেল তোমার কিভাবে বৃক্কের মাধ্যমে, অর্থাৎ বৃক্কের মাধ্যমে নেফ্রনের সহযোগিতায় তোমার মানবদেহে মূত্র তৈরি হয় এবং সেটা দেহের মাধ্যমে দেহের বাইরে প্রবেশ হয়। এবার হচ্ছে বৃক্কের সাথে যদি প্রশ্ন আসে এরকম যে বৃক্কের সাথে নেফ্রনের সম্পর্ক, কারণ আমরা জানি হচ্ছে বৃক্কের মধ্যেই নেফ্রন অবস্থান করে এবং নেফ্রনগুলোই মূত্র তৈরিতে প্রধানভাবে অংশগ্রহণ করে, তাহলে প্রায় 1 মিলিয়ন নেফ্রন তোমার একটা বৃক্কে অবস্থান করে থাকে, ঠিক আছে, যার মধ্যে 8.5 লক্ষ থাকে সুপারফিসিয়াল বা কর্টিক্যাল নেফ্রন এবং 1.5 লক্ষ থাকে হচ্ছে জাস্ট্রামেডুলারি নেফ্রন। এই বৃক্কের, আর আমরা জানি তাহলে কি এখানে ভাগগুলো মনে রাখা সোজা হবে যে নাকি 8.5 লক্ষ সুপারফিসিয়াল এবং 1.5 লক্ষ জাস্ট্রামেডুলারি নেফ্রন থাকে। এবং বৃক্কের প্রধান কাজ হলো রেচন পদার্থগুলিকে মূত্র হিসাবে পৃথক করা এবং এই পৃথকীকরণে নেফ্রনই অংশগ্রহণ করে থাকে, তাই নেফ্রনকে বলা হয় বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত বৃক্কের সাথে নেফ্রনের সম্পর্ক। তাহলে এখানে টোটাল মূত্র তৈরির পদ্ধতি এবং বৃক্কের গঠন সম্পর্কিত আলোচনা এখানে সম্পূর্ণ হলো, বা যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে জানাবে, আমি তোমাদের সাহায্য করব।